আমি যখন ভোট দিয়া যদি সরকারের যদি আমার বাচ্চা বাল বাচ্চা নিয়ে যদি আমার গ্রাম সবাই দিয়ে মরতে হয় জলের অভাবে বিদ্যুতের অভাবে যে কোনো কিছুর অভাবে, তো আমার সরকারের দিকে ভোট দেওয়ার কোনো প্রয়োজনই নেই। খালি প্রধান মেম্বার বানানো হয়েছে তারা আমরা সুবিধা লাগে, তাই না আমরা সুবিধা দেখে না, হেরা রাংরুং পঞ্চায়েতের দিকে মানে সুবিধা সবটা। কিন্তু আমি যতটুক দেখেছি মানে এখানে চাচাই আয়া অতদিনে মানে কোনো ফেসিলিটি নেই, অতএব আমি কাদা জলে খাওয়া চলতেছে। এবার তো এবং পরিবার এতগুলো যে আছে সদস্য সবাই একইভাবে বাস্তবে মানে হেরা জীবিত আছে, তো এটার কারণে সবাই একই কথা মানে তাই না কাজটা চালাক, তাই না পঞ্চায়েতে থাকুক, যদি না চালাইতে পারে আমরা জলের সুবিধা করতে না পারে বা একটা সুবিধা অসুবিধায় যদি সাহায্যযোগিতা না থাকে তাহলে তো আমরা পঞ্চায়েতে কোনো দরকার আছে প্রধান মেম্বার রাখা? দরজন সরকারে কো সরকারে কি যে প্রধান মেম্বার দিছে কি কারণে আমরা লাগে? আপনি আরেকটা বিষয় বলছেন যে বুটের সময় আমাদের কাছে আসেন, বুটের পরে আমরা কেন যাব? হ্যাঁ, এইটা কি কারণে বলেছেন? এটা কি কারণে কইছে? তারা এভাবে কথা দিয়ে যায়, তারা ওইভাবে কথা দিয়ে যায়, জিজ্ঞাসা করা হোক প্রধান মেম্বারের তারা জিজ্ঞাসা করা আমার এই জিনিস হ্যাঁ আমি এটা করুম ওইটা হইব সবাই কয় কিন্তু কাজটা হয় না। কোন সময় কয় তারা? ভোট ইলেকশনের সময় যখন ভোট দিবেন লাগে, দাদা আসুন এখানে ভোট দিবেন, এটাতে দিবেন, ওই চিহ্নে ভোট দিবেন, আমরা এটা করে দিব, হেরার কথা। তো এরা যদি ভোট দিবার অনুমতি দিয়া যদি তারা এরকম করে তো এটা তো কাজ কোনো সফলে হইল না, লাভ হইলো এটা? তা আমার ভোট না যাওয়াটাই ভালো। জল আমরা পাই না, আমরা জলের দরকার, আমরা বড় মোটর চাই, আমরা কুয়া কাছারি চাই না। আপনাদের কোন গ্রাম পঞ্চায়েত? তাচাই বাগান রাংরুং পঞ্চায়েত, আমরা রোয়াট পাঁচ লম্বা। কতদিন ধরে আপনারা জল পান না? তিন বছর হইতাছে এরকম অবস্থা চলে। আপনারা গ্রাম পঞ্চায়েতে জানাইছেন? জানাইছি, পঞ্চায়েত থেকে গিয়া ঋণ কুয়া দিছে, এই কুয়ার জলেই পাই। আজকে আপনারা কি করছেন? আমরা আজকে জলের লাগিয়া হরতাল করতে রাস্তা অবরোধ করছেন।